জমজম কূপের পানি কি কি সময় দাঁড়িয়ে খাওয়া সুন্নত? পানি খাওয়ার সময় কি দাঁড়িয়ে খাওয়া সুন্নত? যেমন বাংলাদেশে কখন পান করব তখন কি দাঁড়িয়ে খেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন, একটা হাদিস আছে। কিন্তু তিনি যে পরিবেশে খেয়েছেন পরিবেশটা দেখতে হবে। হাজার হাজার সাহাবি, বলতে পারেন লাখ সাহাবি তার পিছনে দাঁড়িয়ে, এবং তিনি পানি দিয়েছে একটু তিনি খেয়ে ফেলেছেন। কোথেকে বলছে পানি উঠে আমাকে, আমি খাবো জমজমের পানি, বিদায় হজের সময় জমজমের পানি তিনি ওখানে যে যেভাবে ছিলেন এভাবে তিনি খেয়ে নিয়েছেন। এইটাকে কেবলামুখী হতে হবে, এটাকে আবার দাঁড়িয়ে খেতে হবে, এত বাধ্যবাধকতা ইসলাম শরীয়তে কোথাও দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেয়েছেন কেন? পরিবেশটা ছিল এরকম, তিনি যদি এখানে বসতেন সবাই তাহলে পুরোটা বসতে আরম্ভ করতে, কি হইতো? ইয়ার সামনে হারামের সামনে একটা বিরাট বসার জন্য একটা ইয়া লেগে যেত, রসুল অনুসরণ করতে সবাই। সে রসুল চেয়েছেন যে অবস্থা আছে এবং তিনি খেয়ে নিয়েছেন, বোঝা গেল যে এই জাতীয় পানি এই অবস্থা দাঁড়িয়ে খাওয়া যাবে, কিন্তু এটাকে সুন্নত বলার কোনো কারণ নেই। আমি বুঝাতে পারছি কথাটা, এই অবস্থা দাঁড়িয়ে খাওয়া যাবে কিন্তু এটাকে সুন্নত বলে। এরপর আরো বাড়ছে, দেশে আসলেও ক্যামেরামুখী হইতে হবে, কেন দাঁড়িয়ে খেতে হবে? মানে এই জাতীয় বাড়াইতে আর একটু অন্যদিকে চলে যাচ্ছি আমরা, এটা যেন না হয়, বরং এটা খাওয়া যাবে। এটুকু পানি বে অবসর, পানি বে অবসর জিনিস কেউ সময় পাচ্ছে না, দাঁড়িয়ে খেতে চলে যাচ্ছে, এটাও না যায় হবে না, কারণ হ্যাঁ কিন্তু স্বাভাবিকভাবে পানি খেতে হবে বসে, হাদিস আছে। কেউ যদি কোনো দাঁড়িয়ে খায় সেজন্য বমি করে দেয়, এটা বলছে, কারণ এটা যেন সুন্নাহ বিরোধী কাজ না হয়, সোজা কথা এটাই। এবং দাঁড়িয়ে খাওয়াটা সোল্লাহ হাদিসের সরাসরি বিরোধী বুঝছি, কিন্তু একটুকু পানি যেটুকু সামান্য পানি খাওয়া, যেটাকে বলে জমজমের পানি, মানুষ অনেক বেশি খায় না, এক বেশি খায় না, সাধারণত একটু খাওয়া যায়, একটু খেয়ে গেছে মানুষের পরিবেশে নাই বসা, সেখানে বসার না বসলেও চলবে, কিন্তু বসে দাঁড়িয়ে খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা সুন্নত বলা যাবে না। এটা ছিল একটা পরিবেশের কারণে এটা সোল্লাহ করেছেন। আর আছে অনেক কিছু।